Hello everyone, assalamu alaikum. This is Samad Adrian and this is my second YouTube vlog. Chabai asha kori bhalo achen. Ei je amar cat Joro, uni onek sick chilen, onake niye amra Dhaka jacchilam, amar dui bandhobike niye abar to rastar jatra shurutei amra ekta accident dekhte pai, jeta dekhe monta ektu kharap hoye gechilo, kintu kichukhoner moddhe oi dui badar jekhane ache shekhane mon kharap korar kono way nei. তো আমি অনেক সফট অ্যান্ড স্যাড সং শুনতে পছন্দ করি। তো আমার দুই ফ্রেন্ড হচ্ছে খুব মানে উড়াতুড়া সং পার্টি সং শুনতে পছন্দ করে, তো ওরা হচ্ছে খুব বোর হচ্ছিলো অ্যান্ড বোরিংয়ের চুদে ওরা হচ্ছে রিয়েকশান দিচ্ছিল, তো আমি ভাবলাম সবার একটু রিয়েকশান ভিডিওগুলো নিয়ে নিই। তো ওরা এই যে এইভাবে পুরোটা রাস্তা আমাকে পচাইতে পচাইতে গেল, তো আমার ভালো লাগতেছিল ওরা পচাইলে পচাক আমার কি। তো এই যে অতিরিক্ত ড্রামা রিয়েকশন দিচ্ছিল, আর পাশের জন চুপ হয়ে গেছে, সে তার আর কোনো ভাষা নাই কিছু বলার। আর কত কষ্ট, অনেক কষ্ট। আমার ফ্রেন্ড মিম হচ্ছে, সে আমাকে পচাইতে পচাইতে কি করবে কি না করবে কিছু বুঝতে পারছে না, সে কি রিয়েকশন গুলাই না দিচ্ছে, পুরোটা রাস্তা এমন করেছে। তো এই তো আমি, আমার অনেক ভালো লাগছিল যেহেতু আমার পছন্দের গান, আর গান শুনে আমিও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যেহেতু সফট সং আমার অনেক ভালো লাগছিল। অনেকদিন পরে অনেকটা দূরে যাচ্ছি, আর মানে আমার ক্যাটের ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, আমার ক্যাটটা অনেক সিক হয়ে গিয়েছিল, তার ডিওয়ার্মিং দরকার ছিল, তো আর কিছু সিকনেসের কারণে তার ট্রিটমেন্টের জন্য আমরা পূর্বাচল যাচ্ছি। ক্যাট একটা মানে ইয়ে আছে, হসপিটাল আছে, ওইখানে নিয়ে যাচ্ছিলাম। তো আমাকে তারা অনেক বেশি পচাইতে পচাইতে এখন ভাবতেছিল আমার একটু রিয়েকশান ভিডিওগুলো নিবে, কিন্তু আমার কোনো রিয়েকশান নেই। রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো আমার ক্যাট আমার ফ্রেন্ডের কোলে, তো ওরা দুইজন মানে কিভাবে সুখ করবে বুঝতে পারছে না, আমাকে সামনে পাঠায় দিয়ে ওরা শুয়ে বসে যাচ্ছে আর আমাকে বলতেছে দেখো দেখো কত মজা। আর সেখানে আমি গরমের রোদে পড়তেছিলাম, আর রাস্তাটা এত বেশি সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগতেছিল, এই জন্য বারবার রাস্তার ভিডিওই নিচ্ছিলাম। অনেক ভোর ভোর রওনা দিই, বাট রাস্তায় অনেক বেশি রোদ ছিল, তবে এতটা রোদ থাকা সত্ত্বেও অনেকটা শান্তি শান্তি একটা লাগছিল যে ওর অনেক দিন যাবত সিক ছিল, তো ওর একটু ট্রিটমেন্টের খুব দরকার ছিল। আমি লোকাল ট্রিটমেন্ট করাই, কিন্তু সেগুলো আমার মন মতো হচ্ছিলো না। তো এই তো চলে আসছি পূর্বাচল যে ক্যাট হসপিটাল আছে সেখানে, বাট এখানে যাওয়ার পরে এক একটা ক্যাটের কন্ডিশন দেখে মন এত খারাপ হয়ে গেছে যে আমার। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে অ্যানিমেল হসপিটালে, বারবার ক্যাট হসপিটাল বলছিলাম, হসপিটাল থেকে কাজ শেষ করে যে এখন ব্যাক করছি। সেদিন ছিল হচ্ছে রমজানের স্টার্টিং ফার্স্ট ডে ছিল, তো আমরা বাসায় এসে তারাবি ধরবো, তারপরে হচ্ছে আমরা রোজা রাখবো, সেই জন্য তাড়াতাড়ি রান্না দিয়ে দিয়েছিলাম। ওই যে সূর্যাস্ত যাচ্ছিল, সূর্যাস্ত আমার অনেক বেশি পছন্দের, তো আমরা খুব ভালো একটা সময় কাটিয়ে আমরা ফিরছি। এই যে তারাবি ধরার জন্য সবাই খুব তাড়াতাড়ি করছিলাম, সবাই বাড়ি ফিরছিল, ব্লগটা অনেকটা বড় হয়েছে। তো দাদা আল্লাহ হাফেজ, দোয়া মেয়ে আত্মা, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।